হ্যালো বন্ধুরা, দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা খুব সহজেই সেটা দেখে নিতে পারবে। তো দেখো, আগের পার্টে তোমাদের হোলির কিছু মুহূর্ত দেখিয়েছিলাম। তো পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছি স্কনের মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি। তো স্কনের মন্দিরেরই কিছু দৃশ্য, ভালো স্পেশাল মুহূর্ত, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরও যদি কোনো এরকম মন্দিরে বা ঘুরতে যে কোনো জায়গায় যদি কিছু স্পেশাল মুহূর্ত থেকে থাকে, তো তোমরা যদি চাও আমাদের সঙ্গে শেয়ার করবে, তো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা সবাই দেখো এখানে আমরা ঘাট পার হব। তো টিকিট কেটে নিয়ে তারপর আমরা ঘাট পার হব। তো এখানে টিকিট কাটা হবে। এখানে লোক গোনা চলছে, কজন লোক আছে, কজন মিলে যাব। তো বড়বাবু লোক গুনছে কজন আছে, বড়বাবু আর বড়বাবুর দেবদাদা দুজন মিলে। তো তো 3 টাকা করে টিকিট এখানে। তো আমরা টিকিট কেটে নিয়ে, মাথা পিছু 3 টাকা করে এক একজনের পড়ছে। তো টিকিট কেটে নিয়ে আমরা যাব। এখানে অনেক লোকজন রয়েছে, আমার মনে হয় সবাই ওরা আমাদের সঙ্গে স্কনের মন্দিরে ঘুরতে যাবে। এখন জানি না, এত লোকজন রয়েছে দেখে আমি বললাম। তো এখানে দেখো সবার খোল করতাল সবার সঙ্গে রয়েছে। এখানে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা উঠে পড়লাম ট্রলারে, এবার যাব। তো এবার ট্রলার ছাড়বে, এখনো ছাড়েনি। ট্রলার ছাড়ার পরে আমরা ঘাট পার হয়ে এই ঘাটে চলে এলাম। তো ট্রলারে করে যে আমরা গেছি সেটা তোমাকে দেখাতে পারিনি। তো তখন ভয় লাগছিল ফোনটা যদি হাত থেকে স্লিপ কেটে পড়ে যায়, ওই মুহূর্তে জলে পড়ে গেলে তো তখন কেলেঙ্কারি হয়ে যাবে, যার জন্য আর ভয়তেই ফোনটা বার করতে পারিনি ব্যাগ থেকে, তাই তোমাদের দেখাতেও পারিনি। তো এই যে আমরা দেখো মন্দিরে ঢুকছি, ঢুকতেই এখানে দেখো কত পূজারী পুরোহিত। আর মন্দির এমন একটা শান্তির জায়গা যেখানে আসলে মানে সব কিছু ভুলে যাওয়া যায়, কিচ্ছু মাথায় থাকে না তখন আর। এখানে আসলে যেন একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমরা ঢুকছি, আমরা প্রবেশ করছি মন্দিরের মেইন দরজা দিয়ে। তো ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, সাদা কালার তো ভীষণ ভালো লাগে। তবে ফুলগুলো, আর এখানে শুধু এই জায়গা থেকে ফুল না, মন্দির চত্বরে পুরো জায়গাটা ফুলে ভর্তি, ফুল গাছে নানান রকম ফুল গাছ, ফুল গাছে ভর্তি। এখানে দেখো আবার অন্য কালারের ফুল। ফুলগুলো তো ফুল পছন্দ করে না এমন তো কাউকে খুঁজেই পাওয়া যায় না, ফুল তো সবারই পছন্দ। এখানে প্রায় মানে একটু ফাঁকা জায়গা দেখলেই দেখতে পাবে তোমরা ফুল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, চারিপাশ দিয়ে ফুল গাছ। এখানে দেখো গাঁদা ফুল গাছ রয়েছে। তো তখন ভাবলাম যে একটা ফুল তুলি, বাট ওখানে ফুল তুলতে দেয় না, তো যার জন্য ফুল তুলতে দেয়নি। এখানে দেখো কত রকমের ফুল, এখানে ঝর্ণা, ছোটবাবু তো ঝর্ণা দেখবে বলে বায়না করছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ঝর্ণা দেখেছে। এই দেখো ছোটবাবু এখানে ঝর্ণার পাড়ে বসে রয়েছে,
জল ধরবে দেব। এখানে অনেকেই বসে থাকে, আবার অনেকে বিশ্রামের জন্য বসে থাকে, একটু হেঁটে এসে যাদের কষ্ট হয় তারা বিশ্রামের জন্য বসে। এখানে দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে মন্দিরের, বেশ ভালো লাগে দেখতে। তোমরা চাইলে, তোমরা যদি ভাবো যে বাড়িতে থেকে বোর হচ্ছ, তো চট করে তোমরা গিয়েও মায়াপুর থেকে ঘুরে আসতে পারো। মায়াপুর যে মন্দিরটা, যেটা স্থানীয় মন্দির, সেখানে তো ক্যামেরা ফোন কোনো কিছু নিয়ে ঢুকতে দেয় না, সেগুলো বাইরে কাউন্টারে জমা রেখে যেতে হয়। এখানে দেখো কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে আরতি করার জন্য, কি সুন্দরভাবে কৃষ্ণকে নিয়ে যাওয়া হলো। খুব মজা করা হয়। এখানে দেখো পুলিশ পাহারা রয়েছে। মজা বলতে এখানে যে নাম সংকীর্তন, ঠাকুর দেবতার যে ভক্তি আরাধনা করা হয়, সেটা দেখে খুবই ভালো লাগে, মনে একটা আলাদা শান্তি আসে। মানুষজন ভীষণ ভিড়, আমরা সকলেই দাঁড়িয়ে রয়েছি, কৃষ্ণ নাম শুনছি এবং কৃষ্ণকে যে নিয়ে যাওয়া হলো সেটাও দর্শন করলাম। এই যে এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না। হোলি স্পেশাল যেহেতু হোলি ছিল, তো সেই কারণে তো আরো জাঁকজমক করে পুজোটা করা হলো। কি অপূর্ব দৃশ্য, সহজে দেখা যায় না। এরকম একটা রথের মতো দড়ি ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেরকম রথের রথযাত্রায় রথকে যেরকম জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়, ঠিক সেরকম করে রথের মতো করে কৃষ্ণকে নিয়ে যাওয়া হলো। সঙ্গে নাম সংকীর্তন চলছে। এখানে চলে এসেছি, প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে, মহাপ্রভুর মহাভোগ। তো তো এখানে প্রসাদ হিসেবে আমাদের দেওয়া হয়েছে, যতদূর আমি শুনেছি তো এখানে শ্যামা চালের খিচুড়ি, পনিরের তরকারি আর পায়েস দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক সেমই, এখানে পায়েস, শ্যামা চালের খিচুড়ি, পনির, ফুলকপি, আলুর তরকারি। তো তোমরা তো জানো প্রসাদ সবসময় ভীষণ টেস্টি হয় খেতে, এখানে খুব দারুণ হয়েছিল প্রসাদ। তো সবাই মিলে আমরা প্রসাদ গ্রহণ করেছি, সন্ধ্যেবেলায় গেলে প্রসাদটা পাওয়া যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরে নতুন কোনো ভিডিওতে।